না মানে আমি
বেশ কিছুদিন থেকে খেয়াল করছি, আমি যখনই বাড়ি থেকে বের হই আপনি আমার পিছন পিছন চলে আসুন, আমি কোচিং এ গেলেও আপনি আমার পিছন পিছন আসুন, বান্ধবীর বাসায় গেলেও একই রকম। আমি আমি তো দোকানে যাচ্ছিলাম। দেখুন, আমি কিন্তু সব বুঝতে পারিনি। আমি কি জানতে পারি আপনার আমার পিছন পিছন আসার উদ্দেশ্যটা কি? পাশাপাশি হাঁটতে চাই। Let's get married. কি চল আমরা বিয়ে করে ফেলি। কি বললা? কি বলতেছো মানে? কি বুঝছি না কি বলছো, মানে তুমি কি এমনি বলে ফেলো মুখে যা আসে নাকি চিন্তা করে বলো? ভালি, আই লাইক ইউ, ইউ লাইক মি, সো আই থিঙ্ক উই শুড গেট ম্যারিড। আরে আই লাইক ইউ, ইউ লাইক মি, দ্যাটস নট এনাফ টু গেট ম্যারিড। বাস আমার তো এখনো ম্যাচিউর হই নাই। আমার তো মনে হয় আমাদের যথেষ্ট বয়স হয়ে গেছে, উই আর ইনাফ ম্যাচিউরড। দেখো তোমার জিনিস বুঝাই, খুব সিম্পলি বুঝাই, এখন উই ডোন্ট হ্যাভ এনি লিমিটেশনস। ধরো কোনো প্রবলেম হলে তুমি তোমার মতো মুভ অন করতে পারবে, বাট ইফ ইউ গেট ম্যারিড জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, ফ্যামিলি ইনভলভ হয়ে যায়, আর অনেক ফ্যাক্টরস থাকে, তখন চাইলে না মুভ অন করা যায় না, তোমাকে লাইফ পিছে ধরে রাখবে টেনে। সো প্রবলেম খুবই সেমনি সেমনি থাকে না। প্রবলেম আছে, বিয়ে হয়ে গেলে না দুজনের মধ্যে একটা আলাদা ধরনের টান কাজ করে যেটা বিফোর ম্যারেজ করে না। এই যে আমি এখন তোমার গার্লফ্রেন্ড, তুমি ইজিলি একটা মেয়ের সাথে যে ফ্লার্ট করবো তোমার কিচ্ছু আসবে যাবে না, তুমি একবার আমার কথা চিন্তাও করবা না। কিন্তু আজকে যদি আমি তোমার বউ হতাম, সে তুমি অন্য একটা মেয়ের সাথে ফ্লার্ট করার আগে অ্যাটলিস্ট তুমি আমার কথা চিন্তা করতে, যে ঘরে আমার একটা বউ আছে। জেসি জেসি ভাই, তুমি অনেক ইনোসেন্ট, মানে বোকা। আরে যে ফ্লার্ট করার, ওর যদি ঘরে তিনটা বউ থাকে তাও ফ্লার্ট করবে? আমি তো কারোর সাথে ফ্লার্ট করি না। তুমি কারোর সাথে ফ্লার্ট করো না? করি না। আরে খা। আরে আমি তো খাই না। খাস না তো কি আজকে খা। আরে বাবার গন্ধ শরীরে থাকবে, আম্মা বুঝা যাবে। গন্ধ খালি এখন আমার একলা শরীরে না, তোমার শরীরে দিয়ে দিলাম, যাতে মানুষ মনে করে আমি একলা খাইনি, তুমিও খাইছো। একটা সিগারেট খেতে পারোস না, আর জেসমিনের পিছনে তো সারাদিন ঘুরতে পারো। পিছন পিছন না, পাশাপাশি হাঁটি। ওই একই পাশাপাশি হাঁটোস কেন? আমি তো ভালোবাসি। ভালোবাসোস? ওর একবার বলছোস যে তুই ওর ভালোবাসোস? ও জানে আমি রে ভালোবাসি, ও বুঝি আমিও বুঝি। বলে বুঝলে হবে, ওর একটা মুখ দিয়ে বলতে হবে না, না বললে দেখবি কি জানোস, তুই হাঁটতেই আসোস, হাঁটতেই আসোস, হাঁটতেই আসোস, একটা সময় হাঁটতে তো দেখবি কি
তোর ডাইনে বামে কেউ নাই, তুই একলাই হাঁটতেছিস। তোর অবস্থা পুরো আমার বড় মামার মতো হইতেছে। আমার বড় মামা আছে না, একটা সময় এক মেয়েরে অনেক পছন্দ করতো, ওর পিছনে হাঁটতেই থাকতো, হাঁটতেই থাকতো, হাঁটতেই থাকতো। এক সময় হাঁটতে তাকে দেখে কি ওই মেয়ের অনেক আগেই বিয়ে সাধি হয়ে গেছে। ওই কষ্টে মামা ঘরে ভিতরে সারাদিন মনে কর বিরহের গান শুনতো। একটা সময় মামা চিন্তা করলো ওই মেয়েরও তো আমি পাইলাম না, তাহলে অ্যাটলিস্ট ওই মেয়ের বাচ্চা কাচ্চা নামটা মামার নামে রাখুক। এই কথাটা বলার জন্য মামা যে কতদিন ওই মেয়ের পিছনে ঘুরছে, একটা সময় কি হয়েছে জানোস, মামার নামে ওই মেয়ের বাচ্চা কাচ্চা নাম রাখে না। কেন জানোস, মামা কথাটা মুখ দিয়ে বলতেই পারেনি। এখন যদি মামাকে মেরে যদি বলে তোমার বাচ্চা কাচ্চা নাম আমার নামে রাখো, তাহলে দেখা গেছে বাচ্চা কাচ্চা মামার উল্টা ধরে নিয়ে দিবে। তোমার অবস্থাটা আমি যা দেখতে পারতেছি পুরোটা আমার মামার দিকেই যাচ্ছে। অতএব বন্ধু যা বলার এখনই বলা ফেলো, পাশাপাশি হাঁটো, সমস্যা নাই, হাঁটতে হাঁটতে বলে দিবা। শোনো জেসমিন, আমি না তোমাকে ভালোবাসি, বুঝছো? আর শোনো, আমি কিন্তু সিগারেট খাই। আমি আসছি তোমার জরুরি একটা কথা বলার জন্য, আজকে আসবো না অন্য একদিন আসবো না। কি খবর তোমার, ভালো আছো? আচ্ছা মাকসুদ কি তোমাকে কিছু বলছিল? এখনো বলতে পারে নাই না? আমি জানতাম, ওরা তো আমি চিনি, আমার ছোটবেলার বন্ধু না, দুনিয়ার সব কাজ করতে পারবে, খালি আমি যদি একটা কথা বলি এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে না। তোমার একটা কথা বলার জন্য ওরা আমি কতদিন আগ পর্যন্ত বলে রাখছি, এই কথাটা তুই ওর একটু বলবি। ও খালি তোমার সাথে হাঁটতেই আছে, হাঁটতেই আছে, হাঁটতেই আছে, কিন্তু কথাটা এখন পর্যন্ত বলে নাই, তাই না? সময় কি বসে থাকবে নাকি বলার জন্য? আর তোমার কাছে ধৈর্য আছে নাকি পরে বলবে তো কবে তুমি শুনবা? এই জন্য আমি চিন্তা করছি আজকে আমি নিজেই তোমাকে পছন্দের কথাটা আমি নিজের মুখে বলবো তোমাকে। জেসমিন আমি তোমার খুব পছন্দ করি, বুঝছো? তো এই কথাটা তো গাধারারে বলতে বলছি, ও তো তোমার এখন পর্যন্ত বলে নেই, এই জন্য আমি আজকে নিজে সরাসরি এসে তোমার পছন্দের কথাটা বললাম। এই কই যাও, আপনার কি মনে হয় মাকসুদ আপনার কথা বলতে আসছিল আমাকে? হ্যাঁ ওকে তো আমি এটাই বলছো, তোমাকে বলে নাই কিছু? আপনি যান। এই কই যাও তুমি, শুনে সব কথা না মুখে বলার দরকার হয় না, একটা মানুষকে দেখলেই বুঝে যায় সে কি বলতে চায়। আপনি আমার চোখের সামনে থেকে যান। তুমি কথাটাই তো দোস্ত, তুই কিন্তু বুঝাছস না, তুই যেটা ভুল করতেছিস এটা নিয়ে পরে পস্তাবি। কি ভুল করতেছিস তো বল না, তুই ওরে বাসা নিছিস কেন? এটা তো তোর ভুল। বাসা নিছিস তো প্রবলেম কি, সমস্যা কি? মানে তোর কদিন যাবৎ চিনস? ওর লগে তোর পরিচয় কবে থেকে? ওয়ান মান্থ। প্রপোজ করছিস কবে? পরিচয়ের পরের দিন। আর করছিস কবে? তার কিছুক্ষণ আগে, মানে প্রপোজের আগেই। বাবা রে বাবা, এটা কি মায়ের লগে রিলেশন করলি তুই? তোর আম্মা যদি কয় এ মেয়ের তো আমার পছন্দ হয়ে গেছে, এ মেয়ের আমি ঘরে বউ বানাবো, এমনকি তুই কি তোর আম্মারে মানা করতে পারবি? আর এই মায়া ধর হঠাৎ একদিন তোর বাসায় উঠে যাবি, উঠে কেবল আপনার পোলাটা আমি বিয়ে করুম, আপনার পোলা তো আমার বাজা লাইছে, আর আপনার পোলা ছাড়া আমার জীবনে কোনো অপশন নাই, তখন তুই কি করবি? বলছি না তুই ব্যাকডেটেড, তুই ব্যাকডেটেড, তোর এক্সাম্পল উদাহরণ সব ব্যাকডেটেড। আরে জেসি এরকম মেয়েই না, আর বিয়ের কথা বলছিস, বিয়ে তো অনেক অনেক পরের ব্যাপার, আমরা একটা ক্যাজুয়াল রিলেশনশিপে আছি, যদি একটা মেয়ে দুজনের সাথে না থাকি থাকবো না, যাচ্ছি স্টুপিড। এই তোর ক্যাজুয়াল এর নমুনা আমি তোরে লিখা দিলাম মামা, তুই আমার কথাটা মাথায় রাখিস। এ মেয়ে ধর ক্যাজুয়ালি তোর লগে প্রেম করবো একদিন, ক্যাজুয়ালি বিয়ে করবো পরের দিন, তার পরের দিনে তোর ক্যাজুয়ালি ডিভোর্স দিয়ে দিবি। তুই দেখিস তুই আমার কথাটা মনে রাখিস, দিলে দিবে সমস্যা কি? ডিভোর্স ইজ আ পার্ট অফ লাইফ, হইতেই পারে, মুভ অন করবো আমার সামনে।
জেসি, তুমি একটা স্মার্ট মেয়ে, একটা ম্যাচিউরড মেয়ে। তোমার কাছ থেকে অ্যাটলিস্ট আমি এই ভুলটা জীবন অ্যাকসেপ্ট করি। আমি কি করলাম? আরে ম্যাক আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলার থেকে ওর আমি দেখে আসতেছি কি জানো, একবার এর লগে প্রেম করে, একবার ওর লগে প্রেম করে। ধরো ও যদি একটা বিল্ডিং এ কোনো মেয়ের লগে প্রেম করে, ওই বিল্ডিং এ মেয়ের লগে প্রেম করে, শেষ করে ধরো ওই বিল্ডিং এ বাড়িওয়ালার মেয়ের প্রেমে পড়ে, বাড়িওয়ালার মেয়ে প্রেম করে ধরো যে তিনতলা আন্টির মায়ের প্রেমে পড়ে, পারলে আন্টিরও প্রেমে পড়ে, কাজের মায়া, কাজের মায়া না, এটা বাদে ওই বিল্ডিং এ যা আছে সব খায় ভালো। আবার ধরো যে কয়েকদিন একটু হতাশায় থাকে, মন খারাপ থাকে, আবার ধরো যে আরেকদিকে ছোটে, ছোটবেলা থেকে দৌড়াইতেছে, ওরা আমি কোনো থামতে দেইনি। আর তুমি কি না এই ছেলে প্রেমে পড়ছো, ম্যান কেমনে? আরে বাবা, তোমার জন্য দরকার একটা পারমানেন্ট ছেলে, যে কিনা একটা মেয়েরই ফোকাস করবে, ওরই বিয়া করবে, ওর লগেই বাচ্চা কাচ্চা হবে, মরার আগ পর্যন্ত ওর লগেই থাকবে। যেমন আমি, আমাকে দেখো, আমি ছোটবেলা থেকে ডিটারমাইন যে আমি যার সাথে প্রেম করব ওরই বিয়া করব, আমার বাচ্চা কাচ্চা মা হবে হয়, এই জন্য আমি কিন্তু প্রেমে পড়ি নাই। তার কারণ ওই একটাই, একজনের সাথেই করব, বুঝছো ব্যাপারটা? পারফেক্ট, মানে গুড ফর ইউ। আমি দোয়া করি তোমার জন্য এরকম একটা পারফেক্ট লাইফ হয়। আল্লাহ ভরসে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমার কে বলছে যে আমি এরকম ছেলে খুঁজছি? মানে এটার জন্য দায়ী হচ্ছে ম্যাক। ধরো ম্যাক ছোটবেলায় এত মেয়ের সাথে প্রেম করছে, আর আমি এত কিছুর প্রমাণ আমার কাছে আছে, মেয়ে মানুষ দেখতে দেখতে আমি রিড করে ফেলতে পারি যে মেয়ে মানুষের ভিতরে কি চলতেছে। ধরো তুমি, তোমারে দেখে আমার মনেই হইতেছে যে তুমি একটা অতৃপ্তি দানি পাইতাছো না, হইতাছে না, জমাইতে পারতাছে না, কোনো কাপাকাপি নাই আর কি তোমার জীবনে, এটা মনে হইতেছে আমার, বুঝছো? মানে এই জন্যই আর কি বললাম যে তোমার জীবনে এমন একটা ছেলে দরকার যে কিনা আসলে তোমার শুকনা জীবনটা ভিজাই দিবে। আমার কথা একটাই ভাই, ব্যাপারটা বুঝছো? এটাই ডুড, ইউ আর অ্যাবসলিউটলি রং। কোন জেনারেশনে বসবাস করো তুমি? দিস ইজ 2019। আই এম রিয়েলি হ্যাপি উইথ হিম। তোমার কি মনে হয় আমি যদি হ্যাপি না থাকতাম আমি কি ওর সাথে থাকতাম? ডেফিনেটলি না। যদি আমাদের মধ্যে ফিউচারে কোনো প্রবলেম দেখা দেয় দেন আমরা সেপারেট হয়ে যাব। কু আন, তার মানে তুমি কি বলতে চাইছো যে তুমি স্যাটিসফাইড? আই এম কমপ্লিটলি স্যাটিসফাইড। ইউ রিল্যাক্স ম্যান। ওভার অ্যাডভান্স মাই আইডি এডির বাকি দেখা গেছে টাকলা বুড়া জামার পর। প্রয়োজন কোনো অল্প প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। আপনাকে দেখে তো এরকম মনে হয় না। এই অসুস্থতা দেখে বোঝা যায়, ধরলে বোঝা যায়। ঠিক আছে, বুঝছি, খুব অসুস্থ, আমি ভিতরে যাই। কি করিস এখানে, কি করিস এখানে, এত এখানে কেন? চাচা আমি 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 মানে এই আমার মেয়ের সাথে কি কথা? হ্যাঁ, না কথা কিসে? আমি মাকসুদ। মাকসুদ কোন বাড়ি? মাকসুদ হ্যালো, কি করো? একটু কিছু না, একটু ছাদে উঠলাম, ফ্রেন্ড আসবে। বাসায় আমি একা তো
বাসায় একা? রাস্তা অনেক জ্যাম ছিল, চলে আসবে। টাইম ওয়েস্ট করতেছি কেন? বাবা আসছো? হ্যাঁ, তুই একা তো, এই জন্য মিটিং শেষ করে তাড়াতাড়ি ফিরলাম। এই তো আঙ্কেল, ভালো। কখন আসছো? আমি আসছি আপনার 5-10 মিনিট আগে। ভালোই করছো, আমার একটা মিটিং থাকাতে আমি বাইরে গেছিলাম। ও তো একা থাকতে খুব ভয় পায়, তুমি আসছো ভালো হয়েছে। জি আঙ্কেল, ও আসলে, হ্যাঁ আমি যে নোট নেওয়ার জন্য ওকে বললাম যে এসে দিয়ে যাও। বাবা তুমি মিটিং করেছো, তুমি টায়ার্ড না? তুমি ফ্রেশ হয়ে নাও। আমার ফ্রেশের দরকার নাই, তুই তো সবসময় ওর সঙ্গে কথা বলিস, আমি আজকে কথা বলবো। তুই এক কাজ কর, আমাদের দুজনের জন্য কফি নিয়ে আয়, চা। তুমি আমার আলো আধার সবটুকু জুড়ে তুমি আছো, তোমায় নিয়ে লেখা কাব্যগুলোয় এক রাজকন্যার বেশে হারিয়ে গেছো। আমার আকাশে জেগে থাকা তুমি সুতারা, কাটছে প্রহর একই সারা। ও তুমি রং আমি তুলি রাছো, আঁকছি ছবি বেশ লাগছে মুখ, আমার অনুভূতির ভুবনে তুমি বসন্তের কোকিল, আমার সত্য মিথ্যে স্বপ্নে তুমি আনমনা শঙ্খ ছিলে। তুমি আনমনা শঙ্খ ছিলে। যা বলবেন তাড়াতাড়ি বলুন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এ মাসুদ ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? মাসুদ ভাই এলাকার বড় ভাই। বড় ভাই বলে কেন, সারাদিন তোমার প্রশংসা করবে? উনি আমাকে নিয়ে প্রশংসা করলে আমি কি করব? আমাকে নিয়ে কেউ প্রশংসা করলে কি আমার দোষ নাকি? কথা বাড়লে তো কত কথাই বাড়ানো যায়। কি কথা বাড়ানো যায়? বুঝছো কুসুম,
কুসুম যে আপনাকে লুকি লুকে দেখে ফিকফিক করে হাসে সেটা কি? তোকে আমার দেখে কানবে? আমার দেখে হাসলে আমার কি দোষ? তাহলে আমাকে দেখে প্রশংসা করলে আমি কি করব? তোমার প্রশংসা কেউ করতে পারবে না, তোমার প্রশংসা শুধু আমি করব। তাহলে আপনাকেও কেউ লুকি লুকে দেখে হাসতে পারবে না, আপনার কথা চিন্তা করে শুধু আমি হাসব। তুমি অনমনা সংকোচে তুমি রিয়েল ছবিতে লাগছো কেন? হ্যাঁ লাগছো তো কি স্যার? ওটা তোমার এক্স এক্স তাও ছবিতে লাইক দিছে। ও তোমার এক্সের ছবিতে লাইক দিবা এর কোনো ব্যাপারই না। শুনো তুমি আমার মুখ ছুটায়ও না। হ্যাঁ তুমি যে তামার না নীলা আর কি কি কাদের ছবির মধ্যে হার্ট রেট দিবে আর তখন তো আমি কিছু বলি না। এখন কেন বলতেছো? হ্যাঁ আমি লাইকের কথা তুলছি দেখো তুমি বলছো এটা? হ্যাঁ তুমি যতদিন পর্যন্ত হার্ট রেট দিবা ততদিন পর্যন্ত আমি থামস আপ লাইক রেট দিব। আচ্ছা তুমি লাইক দিয়ে যাবা আর আমি হার্ট দিয়ে যাব কোনো প্রবলেম নাই। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ডিল ডান 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 তো একদম ফাইনাল। কিন্তু আমার প্রবলেম আছে। আমারও প্রবলেম আছে। তুমি কারো ছবিতে লাইক দিতে পারবা না। তুমিও কারো ছবিতে মধ্যে হার্ট রিয়েক্ট দিতে পারবা না। তুমি অনমনা সংকোচে ঝগড়া করছিস কেন আমার সাথে? ভালো লাগে না না চিন্তা কি? আমার কিছু করার নাই। কেন কি বলছে? কত কিছু করার আছে? আমি বাবার অমত হতে পারবো না। চল পালাই যাই। আরে কি বলেন আপনি, কোথায় পালা যাবো আমি আপনি মিলে কোথায় পালা যাবো? হয় না, যত দূর চোখ যায় তত দূর যাবো, অনেক দূরে চলে যাবো, এখানে কখনো ফিরে আসবো না। এমন হতে পারে সবাই যদি মানে না তখন চলে আসবো অসুবিধা। পারবো না আমি বাবার অমতে যে কিচ্ছু করতে পারবো না। আপনি আমার বাবার বয়স দেখছেন? আমি বাবার জন্যই বিয়েটাতে রাজি হয়েছি। আমার যে আপনার কথা মনে পড়বে না তা তো না, আপনার কথা আমার সবসময় মনে পড়বে। যে মানুষটা আমি ঘর থেকে বের হলে আমার পিছন পিছন আসতো, আমার হাসিতে হাসতো, আমার মুড খারাপে কাঁদতো। আমি তোকে অনেক ভালোবাসি। কিন্তু আমাকে দূরে চলে যেতে হবে। তুমি আমার আলো আধার সবটুকু জুড়ে তুমি আছো। তোমায় নিয়ে লেখা কাব্যগুলোয় এক রাজকন্যার বেশে হারিয়ে গেছো। আমার আকাশে জেগে থাকা তুমি সুতারা, তুমি তুমি করে কাটছে প্রহর একি সারা। ও তুমি রং আমি তুলি রাছো, আছে ছবি বেশে লাগছে মুখ আমার অনুভূতির ভুবনে। তুমি বসন্তের কোকিল আমার সত্য মিথ্যে স্বপ্নে, তুমি অনমনা সংকোচে। ইউ ক্যানট ডু দিস টু মি, ইউ ক্যানট। চাইল্ডিশের মতো রিয়েক্ট কেন করছো?
আমি কিসের মতো রিয়্যাক্ট করব? হ্যাঁ, তোমার আমার সাথে রিলেশনশিপ, আর তুমি বলছো তুমি একটা ছেলের বিয়ে করবা, কিভাবে সম্ভব? You told me you're not enough mature, but I think I'm enough mature to get married. You know, me BA kortechi. Ar family theke ekta pressure asche na. Ar baba ma chinta kortechi je amar jese the BA hobe she abroad e thake, ami abroad e je ekta mane settle down korle amar future ta different hobe. Mane amar bhalor jonno eta tomar bujhte hobe. Eta baba ma bolche. Ha. And tumi eta bishwash koro. This is reality. Eta bishwash keno korbo na? তুমি এখন একটা বেটার অপশন পাইছো দেখে আমাদের রিলেশনশিপ তোমার সাথে কোনো ফ্যাক্টর না, কিচ্ছু না, ম্যাটার করে না। আমাদের রিলেশনশিপটা তো আমি কন্টিনিউ করতে চাইছিলাম, আমি তো এর জন্য বলছিলাম চলো বিয়ে করি, তুমি বলছো যে তুমি এখন বিয়ে করতে পারবা না, আমি কি করব বলো? আর দিস ইজ রিয়েলি ডিয়ার, মানে একটু খারাপ লাগলো না, আমাদের মেনে নিতে হবে, কি করবা? দেখো আমার মনে হয় যে আমার এখন বিয়ে করে ফেলা উচিত। হ্যাঁ, মানে আমার ফিউচারের জন্য আমি রেডি, ইউ আর নট রেডি। সো তুমি যখন ম্যাচিওর হবে তখন তুমি বিয়ে করো, আই থিঙ্ক তখন তুমি অনেক ভালো থাকবে আর আমি এখন ভালো থাকব। খুব ইমোশনাল হয়েও না, আই রিয়েলি লাইক ইউ অ্যান্ড আই রিয়েলি ডু কেয়ার অ্যাবাউট ইউ। উই ক্যান বি ফ্রেন্ডস না, মানে তোমার যদি কখনো কোনো প্রবলেম হয় আইল বি দেয়ার, অ্যান্ড আমি এক্সপেক্ট করবো যে আমার যদি কখনো কোনো প্রবলেম হয় তুমি ওখানে থাকবে। তুমি আমার আলো আধার সবটুকু জুড়ে তুমি আছো, তোমায় নিয়ে লেখা কাব্য গুলোয় এক রাজকন্যার বেশে হারিয়ে গেছো, আমার আকাশে জেগে থাকা তুমি সুতারা, তুমি তুমি করে কাটছে প্রহর একই সারা। তুই কিন্তু আমার গেই না মামা, ও মাই গড, আমি যে সিরে লাভ করি। হ্যাঁ বুঝলাম, তুমি ওরা লাভ করো, বুঝলাম তোর, তখন তো একই কথাই কইছিল, গেলে গা যাইব গা কি যায় আসে, আর এখন এরকম চলে গেছে দেখে এরকম টাল হয়ে রয়েছে, তুমি না যায় আসতেছে কি হইতেছে কি করে? আমি মানতে পারতেছি না, কেউ আমার ছেড়া চলে গেছে তো সমস্যা সেরা যা। আরে ভাই আমি তো জামুই রে মামা, তুই আমার লোকের চাতাচাতি করিস না, সিগারেট খাবি যা। কিন্তু মামা আমার কথা হচ্ছে পাখি যত দ্রুত আসবে আবার ঠিক তত দ্রুতই চলে যায়, বুঝছো না? তারপরে তুমি আমার বন্ধু, আই হ্যাভ লটস অফ অপশন ফর ইউ বন্ধু। এবার দেখো তোমার জন্য আমি একটা অপশন বের করছি, দেখো বন্ধু দেখো, আরে দেখ আইসায় আমারে জিগেছে ম্যাক কই, আর আমি যদি কই ম্যাক তো ছেঁকা খায়া বারের ভিতরে টাল হয়ে দিছে, তাহলে কি ব্যাপারটা ভালো হবে বন্ধু? জাকা দেন কিনলে নাম্বার আছে, নাম্বার কি পলি দেওয়া যাবো নাম্বার? হ্যাঁ আমরা বের করতে
ওরে বাবা রে বাবা, তুমি না বলে মুভ অন করবা, এই করবা ওই করবা, আর নগদে নাম্বারের কথা কইলাম, আর নগদে নাম্বার না, বাদ দিন ওইসব, যাই তুই নাম্বার